দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কয়েকদিনের অস্বাভাবিক বৃষ্টিতে গোটা পাহাড় থেকে সমতল জনজীবন বিপর্যস্ত। টানা বৃষ্টির জেরে দার্জিলিং এর লেবং কাট রোডে ধস নেমেছে। কার্শিয়াং এর পাগলাছড়া এলাকায় 110 নম্বর জাতীয় সড়কে ফাটল ধরেছে। শুকনা থেকে সরাসরি কার্শিয়াং যাওয়ার পথ বন্ধ। নিচের দিকে অনেকটা বসে গেছে রাস্তা, যার জেরে বন্ধ যান চলাচল। ধসের জন্য রবিবার পর্যন্ত এনজেপি থেকে দার্জিলিং টয় ট্রেন পরিষেবা বন্ধ। ধসের পাশাপাশি টানা বৃষ্টির জেরে কার্শিয়াং শহরের একাধিক রাস্তা জলমগ্ন। বহু ঘরে দোকানে জল ঢুকে গিয়ে বিপর্যস্ত জনজীবন। জল জমে অনেক জায়গায় আটকে পড়েছে গাড়ি। টানা বৃষ্টি ও ধসের জেরে ক্ষতিগ্রস্ত 10 নম্বর জাতীয় সড়ক। পশ্চিমবঙ্গ ও সিকিমের লাইফ লাইন বলে পরিচিত এই রাস্তা বন্ধ থাকায় কার্শিয়াং এর 110 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করছে বেশিরভাগ গাড়ি। টানা বৃষ্টির জেরে সেখানেও ব্যাপক যানজট তৈরি হচ্ছে। টানা বৃষ্টির জেরে ফুসছে তিস্তা। তিস্তা সংলগ্ন দমোহনী এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তিস্তার জল ঢুকে প্লাবিত জলপাইগুড়ির মালবাজারের টোটগাঁও গ্রাম। यहाँ पे जब भी बारिश होती है हमें बहुत प्रॉब्लम होती है। पिछले साल भी अक्टूबर को बारिश हुई थी, बाढ़ आ गई थी, तो हमें रहने के लिए बहुत दिक्कत हो गई थी। জলপাইগুড়ি পৌরসভার সবকটি ওয়ার্ড জলের তলায়। আতঙ্কের মধ্যে তো এখন 250টা বাড়ি আছে আমাদের। সবাইকে একদম মনে ভয় আছে, কিভাবে এ করতে হবে, মেন্টাল মতন হয়ে গেছে এখন। মেখলিগঞ্জে এবং জলঢাকা 31 নম্বর জাতীয় সড়কে লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। কালিম্পং এর তিস্তা বাজারে দার্জিলিং কালিম্পং রোডের উপর দিয়ে বইছে তিস্তার জল। ভারী বৃষ্টিতে ফুসছে কোচবিহারের নদীগুলি। মানসাই ও রায়ডাক নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তুফানগঞ্জের নাটাবাড়িতে গদাধর নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। তোর্ষা নদীর জল ঢুকে বলরামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাস্তা ভেঙে গেছে। তন্ত্রীপাড়া ও পশ্চিমপাড়ার সঙ্গে বাকি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এইগুলো প্রায় 2-250 বাড়ি আছে টোটালটা। এই বন্যার পরিস্থিতি এই প্রতিবছর দুই এরকম অবস্থা হয়, কোনো প্রশাসনের তরফ থেকে কোনো কিছু না। তুফানগঞ্জের 1 নম্বর ডকে 11টি গ্রাম পঞ্চায়েতে 150-এর বেশি পরিবার ক্ষতিগ্রস্ত। সেচ দফতর জানিয়েছে একাধিক জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন সেচ দফতরের আধিকারিকরা। বাঁধ মেরামতির কাজ চলছে। চিড়াখানার পরিস্থিতি খতিয়ে দেখতে যান উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। রাজা চট্টোপাধ্যায়, মোহন প্রসাদ ও শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।